পৌঁছে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে গেলাম, স্নান ওয়ান করলাম, এখন পুরো ফ্রেশ লাগছে, লাঞ্চ করতে যাবো। বাবা পুরো রেডি। এটা কিসের জন্য পড়তেছিস তুই? কার বিয়ে? মেঘার বিয়ে? তো মেঘার বিয়ে তো তুই কেন মেহেন্দি পড়তেছিস? প্রিয়াঙ্কা আমাকে মেহেন্দি পড়াই দিচ্ছে। প্রিয়াঙ্কা আগেও মেহেন্দি পড়াই তো, প্রিয়াঙ্কা এখন এক ক্লাস মেহেন্দি পড়ায়। সত্যি দারুণ দারুণ লাগছে। প্রিয়াঙ্কা আগে মেহেন্দি পড়াইতো, কিন্তু এখন এক ক্লাস মেহেন্দি পড়ায় প্রিয়াঙ্কা। হাত আরো সেট হয়ে গেছে। হ্যাঁ, করতে 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 প্রিয়াঙ্কা হাত এখন সেট। কয়েকদিন পর দেখো আর ঠিক হচ্ছে। হ্যাঁ, একটু ঠিক হয়েছে তখন। তো এরপর কয়েকদিন পরে তখন তুমি বলবে তোমার ফেসটা এখানে আঁকা দিবে, আলু টাইপের ফেস। হ্যাঁ হ্যাঁ, দেখলাম তুমি আলু টাইপের ফেস দেখতে। দোস্তো এসে লাঞ্চ ওয়াঞ্চ করে একটু শুয়ে গেছিলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তো এখন জাস্ট রেডি হলাম, এখন যেখানে ম্যারেজ ফাংশন আছে সেখানে আর কি বেরোবো আমরা। আমি জানি না ওখানে শ্যুট করবো কি করবো না, যদি সিচুয়েশান না হয় তাহলে হয়তো করবো না, মেবি ওখান থেকে বেরিয়ে তারপরে করবো, আর যদি চান্স পাই দেন হয়তো করবো আর কি। সো চলো আমরা এখন ফটাফট বেরোই। সঙ্গে আমি অনেকদিন পর পড়ছি হচ্ছে ফর্মাল জুতা, তো ফর্মাল জুতা নিয়ে ওই ফিল মাস্ক নিয়ে আমরা এখন বেরোবো। আমি চলে এসেছি মেঘার বিয়েতে, এখন মেঘার অলমোস্ট মেহেন্দির দান, তো চলো দেখাচ্ছি। এখানে নিশান্তের নাম চলে এসছে, আমারও মেহেন্দি হয়ে গেছে কিন্তু আমার কালার আসেনি, ওরটা কালকে কালার আসবে। এখানে আমাদের মেহেন্দি আর্টিস্ট, তুই ঢুকছিস কেন ভেতরে? হ্যাঁ চলো, আমরা এখন একটু ফটো সেশন করে নিই, একটু মেঘার থেকে শুনে নিই মেঘার কেমন লাগছে কালকে বিয়ে, ব্রাইডের থেকে শোনাটা খুব জরুরি, কেমন কেমন লাগছে, তোর ফিলিংস কেমন বল। কি বল? আমি নার্ভাস। কি রকম নার্ভাস? আমি জানি না, হ্যাপি হ্যাপি নার্ভাস অর স্যাড স্যাড নার্ভাস, নার্ভাসের ব্যাপার আছে একটু বাবা। হ্যাপি ও বাট স্যাড ও সব মিলে মিশে যায় না, তবে মিস ফিলিংস আছে। এই দিদা, এই যে এটা হলো, হাই, এই যে হাই বাচ্চা পার্টিজ, এটা হলো সুবু, সুবু এটা নাম কি? আমার নাম, হ্যাঁ পিয়াসা না, তোর ভালো নাম না? শর্মিষ্ঠা। হ্যাঁ, এই যে আমি বিয়ের ফটোগ্রাফার, এই যে বিয়ের ফটোগ্রাফার, এই দাদা ফটো তুলছে, আমি ব্লক করে এনাকে ডিস্টার্ব করছি দাদাকে, কিন্তু আমার কাছে আমাকে করতে হচ্ছে। আর এ হলো জিজুকে না আমি কালকে পন্ডাল দেখাতে যাবো। ঠিক আছে লাগাই দি মমি না রে, তুমি আইনে দিলে আমাকে, আমি কাপড় লাগাই দিই। দেখো 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 আমি তো বল রয়েছে, আমি শর্মা কি উগাড়ে আজ ঠিক আজ ওইদের আজ বিয়েতে পুরো নাচানাচি করলো ওয়াইফি আর কি, আমি তো বসে বসে জাস্ট দেখছিলাম।
আর সেখানে কিছু বিশেষ কিছু শট করা হলো না, সেখানে খুব ভালো কোম্পানি পেয়েছিলাম সুব্বু বলে, তো খুব ভালো আর কি। সে ও তো আমার ফ্যান ফ্যান, আগে তো 1.5-2 বছর আগে দেখেছিলাম, এখন আবার দেখলাম, ও দারুণ। তো কিছু কিছু কমেডি শর্টস করেছিল, মা গো টু টুডু লাভ সেই বলতেছিল, তো ব্যাপারগুলো দেখলাম। আর বিশেষ কিছু করা হলো না, থাকলাম সহসায় কথাবার্তা বললাম, খাওয়া দাওয়া করলাম, খেয়ে চলে আসলাম। আর বাকি বাইরে কোথাও যাওয়া যাওয়া হলো না, হ্যাং আউট করা হলো না। পুরানা জামাই তো নতুন ভাইবস, তোমার তো ব্যাপারে আর নতুন ভাইবস কেন, সবাই তোমার জামাই মানে জামানস করে। ও ইয়াপা আর টেলো প্রথমে একটু ভয় ভয় পাচ্ছিল, কিন্তু জায়গাটা একদম আলাদা, আস্তে আস্তে মনে হচ্ছে একটু অ্যাকোমোডেট হচ্ছে। আর অ্যাকোমোডেট হলেই ভালো আর কি, কারণ কি 1 মাস ওয়াইফের সঙ্গে এখন থাকবে এখানে।